আমরা আমরা করি একজন কারো হোক চাই না সারা পৃথিবীতে একটা ব্যাপার হয়ে গেছে আশঙ্কার ব্যাপার কিন্তু তাই বলে যারা মরে গেল জ্যান্ত মানুষ তাদের কিন্তু করোনা হয়নি যারা এতগুলো মানুষকে খুন করা হলো তারা কিন্তু সোয়াইন ফ্লুতে মারা যায়নি বন্ধু করোনার মতো মারণ রোগে যদি মারা যেত মনকে সান্ত্বনা দেওয়া থাকত যে একটা অসুখ বেরিয়েছে ট্রিটমেন্ট নেই ওষুধ নেই মরে গেল জীবন্ত মানুষগুলোকে স্বাভাবিক মানুষ যার জীবন রক্ত চলতো যে হেঁটে বেড়াতো যে মায়ের কোলে হাসত যে মায়ের কোলে কাঁদত যে রাস্তায় ঘুরে বেড়াতো বাজারে যেত যে দোকানে যেত যে কাজে যেত যেন মানুষগুলোকে পুড়িয়ে মেরে দিলেন আপনারা কমলিকা রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি একটু কমলিকার সঙ্গে কথা বলে নেব কমলিকা আচমকা মুখ্যমন্ত্রীর এই ধরনের অভিযোগ কেন এবং যথেষ্ট বিস্ফোরক অভিযোগ দিল্লি থেকে নজর ঘোরাতে করোনা মানে করোনা আতঙ্ক বকলমে তার মানে আতঙ্ক ছড়াচ্ছে বিজেপি দেখো একটা জিনিস খুব স্পষ্ট যদি আজকে গত কাল থেকে কি কি হয়েছে এটা যদি সামনে রাখা যায় তাহলে তৃণমূল কংগ্রেস সুপ্রিমো যে কথা বলেছেন তার পেছনে কি যুক্তি তারা দেখছেন সেটা খুব স্পষ্ট হয়ে যাবে আমরা দেখছি আজকে সকালবেলা থেকেই নরেন্দ্র মোদী তিনি হোলি খেলবেন না অন্য কেউ হোলি খেলবেন না আমরা দেখতে পাচ্ছি দফায় দফায় কেন্দ্রীয় মন্ত্রীরা স্বাস্থ্যমন্ত্রীরা তারা বৈঠক করছেন দিল্লিতে এবং যে তৃণমূলের বক্তব্য হচ্ছে যে যারা আক্রান্ত হয়েছে সেই বা যারা আক্রান্ত হয়নি সবাইকে নিয়ে একটা প্যানিক তৈরি করা হচ্ছে কোথাও না কোথাও যে প্যানিকটা তৈরি করানো হচ্ছে সেই প্যানিকটা কি দিল্লির এই ঘটনাটাকে ঢাকার জন্য কারণ দিল্লিতে মৃতের সংখ্যা পঞ্চাশের ওপর তৃণমূল কংগ্রেসের কাছে যা খবর আছে তাতে সাতশোর বেশি লোক এখনও মিসিং পাহাড়ের মতো লাশ পড়ে রয়েছে এখনও তা শনাক্ত করা যায়নি যেভাবে তৃণমূল কংগ্রেস মনে করছে যেভাবে সেখানের মানুষকে পুড়িয়ে মারা হয়েছে যেভাবে গণতন্ত্রকে হত্যা করা হয়েছে যাতে সেই খবরগুলো সামনে না আসে তার জন্যই হঠাৎ করে বলা যেতে পারে যে মোড় ঘোরানোর জন্য মানুষের যে ফোকাস আছে সেটা ঘোরানো ঘোরানোর জন্য করোনা কিসের ভিত্তিতে এই অভিযোগটা একটু নির্দিষ্ট করে জানতে চাইবো কারণ যথেষ্টই বিস্ফোরক অভিযোগ যে করোনা আতঙ্ক বকলমে বিজেপি ছড়াচ্ছে কেন্দ্রের তরফে যেখানে বারবার করে বলা হচ্ছে আতঙ্কের কিছু নেই করোনা আতঙ্ক ছড়াচ্ছে মানে যেভাবে তৃণমূল সুপ্রিমো তিনি বলতে চেয়েছেন যেটা রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন সেটা হচ্ছে হঠাৎ দেখা যাচ্ছে টোটাল ক্যাবিনেট এবং প্রধানমন্ত্রী প্রত্যেকের ফোকাসই করোনা হয়ে গেছে তিনি হোলি খেলবেন না এমন টুইট করা হয়েছে প্রধানমন্ত্রীর তরফ থেকে পাশাপাশি আমরা দেখছি বারবার এত বৈঠক করা হচ্ছে এবং বলা যেতে পারে খবরের যে ফোকাস সেই ফোকাসটা করোনার দিকে চলে যাচ্ছে যেটা দিল্লির দিকে ছিল এবং সেই কারণেই তৃণমূল কংগ্রেস মনে করছে যে গোটা এতটাও বেশি কিছু হয়নি যতটা কিছু দেখানো হচ্ছে অবশ্যই একটা রোগ সেই রোগের যাতে ওষুধ বেরোক সেটা তারা চায় সমস্তভাবে সতর্ক নেওয়া হচ্ছে কিন্তু দিল্লিতে যারা মারা গেল যারা চল্লিশ পঞ্চাশ জনের ওপর মারা গেল তাদের এই মৃত্যু